এজিদের মৃত্যু কিভাবে হয়েছিল এবং তার কবরটা কোথায় অবস্থান করছে দেখেন আল্লাহ পাকের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে নবীর উত্তর শরীদের বিরুদ্ধে যারা কাজ করে আলেমুল আমাদের বিরুদ্ধে যারা কাজ করে আল্লাহ পাক তাদেরকে কিভাবে নিচ্ছিন্ন করে দেন এবং কত ভয়ানক আজাব দিয়ে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় দেন আমরা নমরুদ ফেরাউন কারুন হামান সাদ্দাতের ইতিহাস আমরা জানি কিন্তু এজিদের ইতিহাস তার শেষ জীবনের ইতিহাস কিন্তু আমরা অনেক মানুষ জানি না এজিদকে আল্লাহ পাক কীভাবে ধ্বংস করেছিলেন একষট্টি হিজড়ির দশে মহার্ম যখন হোসাইন রাজি আল্লাহ তাল্লাহ আনহুকে নির্মমভাবে কারবালার প্রান্তরে শহীদ করেছিলেন এরপরে মাত্র তিন বছর সাত মাস তিনি দুনিয়ার জমিনে জীবিত ছিলেন এবং এই অল্প দিনের মধ্যেই আল্লাহ পাক তাকে এমন কিছু যন্ত্রণাদায়ক রোগ দিয়ে বেধি দিয়ে কষ্ট দিয়ে দুনিয়ার থেকে লাঞ্ছিত করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছিলেন যা পরবর্তী জুলুমকারীদের জন্য জালিমদের জন্য একটা নিদর্শন হিসাবে আল্লাহ পাক রেখে দিয়েছেন কিন্তু আমরা অনেকে ইতিহাস থেকে শিক্ষা নেই না বা অনেক ইতিহাস আমরা এটা অনেককে বলতে চাই না আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলে একটু খেয়াল করেন হুসাইন রাজি আল্লাহ তালামকে শহীদ করার পরে এজিদ এতটাই হিংস্র হয়ে পড়েছিলেন তিনি ভেবেছিলেন যে হুসাইনকে যদি আমি নির্মমভাবে শহীদ করতে পারি তাহলে আমার রাজত্ব আমার ক্ষমতা আমার কাছে কেউ নিতে পারবে না কারণ এই ক্ষমতা নেওয়ার মতো মানুষ একজনই সিনাল হুসাইন আর হুসাইনকে আমি শেষ করে দিয়েছি এখন আমি চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকবো আমাকে কেউ আর এখান থেকে সরাতে পারবে না তাকে শহীদ করার পরে এত সাহসিকতা তিনি দেখিয়েছিলেন মোদিনা আক্রমণ করার জন্য তিনি গিয়েছিলেন এবং তিন দিন পর্যন্ত সেখানে অবস্থান করেছিলেন ইতিহাস লম্বা আমি সেদিকে যাচ্ছি না আমি শুধু বলি তাকে আল্লাহবা কিভাবে ধ্বংস করেছিলেন মুসলমান ভাইরা রে আমার এই রকম দুঃসাহস যখন তিনি দেখাইলেন এমনকি মদিনা আক্রমণ করার পর্যন্ত তিনি যখন দুঃসাহস তার মধ্যে নিয়ে আসলেন আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন অমা কারু অমা কার্লাহ আল্লাহ হুকাইরুল মা কিরিন আল্লাহ পাক মানুষকে যত মক্কর জানে তার থেকেও আল্লাহ পাক বেশি মক্কর জানেন মানুষকে আল্লাহ পাক সার দেয় কিন্তু ছেড়ে দেয় না ও হেজিদকে আল্লাহ পাক বিভিন্ন সুযোগ দিয়েছিলেন ভালো হওয়ার জন্য কিন্তু শেষ পর্যন্ত যখন মদিনা আক্রমণ করার জন্য রওনা হলেন আমার আল্লাহ রব্বুল আলমিন তখন বসে থাকলেন না মুসলমান তারিখের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যে এজিৎকে আমার আল্লাপাক এমন কিছু অজানা রোগ ব্যাধি দিয়ে তার দেহটাকে ভরপুর করে দিলেন এমন কিছু রোগ ব্যাধি দিয়ে তার দেহটাকে তার শরীরটাকে ভরপুর করে দিলেন যার কারণে তার চিকিৎসা করতে পারতেছিলেন না এবং রোগ নির্ণয় করতে পারতেছিলেন না যে এই রোগটা কোন রোগ তার মধ্যে শরীরের মধ্যে বাসা বেঁধেছে মুসলমান প্রত্যেকটি ডাক্তার কবিরাজ হেকিমরা যখন একেবারে ফেল মেরেছে কোনো কেউ কেউ চিকিৎসা দিতে পারে না সঠিক চিকিৎসা তাকে দিতে পারে না এই রোগের কারণে তার এত পিপাসা লাগতো এত পিপাসা তো সে হতো যখন পানি খাইতে যাইতো পানি খাই আমার সঙ্গে সঙ্গে দেহের মধ্যে একটু মরণ যন্ত্রণা শুরু হয়ে যেত অত্যন্ত কষ্ট আজাব তার দেহের মধ্যে শুরু হয়ে যেত সে কোনোভাবে শান্তি পেত না তারিখের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে এই যে তখন তার মাথাটাকে পাত্রের সাথে বারবার আঘাত করতো এরকমভাবে দেউলিয়া হয়ে যেত আর মানুষেরা বলা বলি করতো যে হুসাইন হুতালকে পিপাসার্থ রাখার কারণে আমার পাক তোমাকে এরকম আজাব দিচ্ছে আজকে তোমার পানি আছে আজকে তোমার ক্ষমতা আছে রাজত্ব আছে অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক তুমি কিন্তু तो पानी खाइते पारत सोना খাইলেই তোমার মধ্যে এমন যন্ত্রণা শুরু হয় নিঃসন্দেহে আল্লাহ পাক হুসাইনকে শহীদ করার কারণে তোমাকে এই দিচ্ছে মুসলমান বন্ধু আমার লম্বা ঘটনা আমি আপনাদেরকে সংক্ষেপে করে বলে দেই সঙ্গে সঙ্গে জিত বুঝতে পারলেন অল্প দিনের মধ্যেই আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব তার পুত্র সন্তানকে ডাক দিয়া বলেন বাবা আমি তো নিঃসন্দেহে অল্প দিনের মধ্যে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার ক্ষমতায় তুমি বসবে আমার পরে রাজত্ব তুমিই পরিচালনা করবে কিন্তু সন্তান বাবার প্রতি ঘৃণা ভরে ডাক দিয়া বলতেন বাবা এই সিংহাসনে হোসাইন রাজু আল্লাহ রক্ত লাগানো আর এই রক্ত লাগানোর কারণে তোমাকে আজকে যেইভাবে আল্লাহ শাস্তি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করতেছেন আমি চাই না এই শাস্তির অন্তর্ভুক্ত আমি হয়ে যাই আমি চাই না এজিত কি তোমার পক্ষে আমি হয়ে যাই আমি হোসাইনের পক্ষে আমি রাসুলের পক্ষে মুসলমান বন্ধু আমার এজিৎ যখন এইভাবে নিরপায় হয়ে গেলেন সমস্ত শারীরিক মানসিক কষ্ট দিয়ে আল্লাপাক যখন তিলে তিলে তাকে শেষ করে দিচ্ছেন একদিন হঠাৎ করে তিনি প্রত্যেকটা সময় মানুষেরা তাকে নেশা খাওয়াইতো ভয়ঙ্কর নেশাগুলো পান করাইতো যেন সে সঠিক থাকতে পারে ঠিক থাকতে পারে যেন সে মাতাল অবস্থায় থাকতে পারে মাতাল অবস্থায় একটি ঘোড়ার উপরে সওয়ার হলেন শেষ সময়ের ঘটনা মাতাল অবস্থায় ঘোরার উপরে যখন তিনি সওয়ার হলেন চাইতেছেন হঠাৎ করে ঘোড়া তাকে পিঠের উপর থেকে ফেলে দিলেন এবং তার লাগামের সাথে এজিদের পাটা আটকে গেল এজিদের পাটা যখন আটকে গেল এজিদ ঘোড়ার উপর থেকে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘোড়া পাগলা ঘোড়া যখন দৌড়াইতেছে এজিদ এ পাথরের উপরে ও পাথরের উপরে আঘাতकाय তার দেহটা চূর্ণ ছিন্ন হয়ে গেল মাথাগুলো ফেটে গেল তৎক্ষণেই কেজিদ এ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল তৎক্ষণেই কেজিদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল কিন্তু ঘোড়া থামতেছে না ঘোড়া যাইতেছে তার দেহতা মাথাতা ছিন্নবি ছিন্ন হয়ে গেছে এজিদ এরকম ভাবে চলতেছে তার পাটা লাগামের সাথে আটকে আছে ঘোড়া থামতেছে না এবং অবশিষ্ট সময় যখন থামলো তার দেহের অবশিষ্ট টুকরা টুকরাগুলো ছিন্ন ভিন্ন হওয়া এই দেহগুলো একত্রিত করে সিরিয়ার দামেস্কের মুঝুলে এই তাকে দাফন করা হয়েছে তার কবরটা এখনও সেখানে অবস্থান করতেছে কিন্তু এই কবরের উপরে এখন মানুষেরা ডাস্টবিন হিসাবে ব্যবহার করে বিভিন্ন ময়লা আবর্জনাগুলো ফেলে রাখে তার কবরটা এখন কোনো মানুষ আর সম্মান করে না বা কোনো মানুষ শ্রদ্ধার নজরে দেখে না সবাই ঘৃণার নজরে দেখে এদিকে হোসাইন রাজি আল্লাহ আলম ইসলামের পক্ষে থাকার কারণে রাসুলের পক্ষে আদর্শে থাকার কারণে আজকে তার কবরটা তার মাজারটা তার রাউজাটাকে আল্লাহ পাক কত সম্মানিত করেছে এজন্য ইসলামের বিপক্ষে যারা থাকবে আল্লাহ পাক তাদেরকে যুগে যুগে এভাবে নির্মমভাবে এইভাবে আল্লাহ পাক তাদেরকে বিদায় করেছেন বেতনাদায়ক শাস্তি দিয়ে অতএব আমাদেরকে ইসলামের পক্ষে থাকতে হবে কোরআনের পক্ষে হাদিসের পক্ষে আমাদের থাকতে হবে